তারপরে ছবিটাই একেবারে ধসে পড়েছে, এনে হারিয়ে গেছে ভাইরা। এই ধরনের ছবি তো বলতে হলে লোক কি জানে, তাহলে কারা বলছে তাদের তুমি উল্টো দিকে বসে থাকলে তুমি ছাড় পেয়ে যাবে এমন কিন্তু নয়। নমস্কার, আমি সৌম্য। আজকে আমাদের সাথে যে রয়েছে তাকে আলাদা করে পুনরায় পরিচয় করার কোনো দরকার নেই, অলরেডি আপনারা থাম্বনেল টাইটেলে দেখে ফেলেছেন মুখটা, লাবণি সরকার। তো ম্যাম, আমার কাছে এটা একটা বিরাট বড় জায়গা যে যার ছোটোবেলা থেকে যার ছবি দেখে বড় হয়েছি তাকে আমি সাপ্তাহ সামনে বসে আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারছি। বড় ব্যাপার নয়, এটা কোনো বড় ব্যাপার না, এটা সবার ক্ষেত্রেই মানে সত্যি। আর মানেও একটা সুযোগ যে একটা বাচ্চা ছেলে আজকে তুমি তোমার জায়গায় কাজ করতে এসছো, তোমার সাথে আমি কথা বলতে পারছি, এটা আমার কাছেও একটা সৌভাগ্য নিশ্চয়ই। আর প্রথমে এই ফতেমা ছবিটা নিয়ে আপনি যদি বলেন যে আপনার কিরম কি চরিত্র। এই সাবজেক্টটা বহু পুরনো এবং বোধহয় আমি জানি না কত হাজার বছর ধরে চলে এসেছে এই রাজনৈতিক মানে ধর্ম নিয়ে, এবং ধর্ম শুধু নয় মানে মানুষের অস্তিত্ব নিয়ে ভাগ করা, মানে মানুষের অস্তিত্ব তো মানুষের তৈরি করাই না, এ তো নেচারের তৈরি করা, তাই না? এটা মানুষ তৈরি করেনি, তো মানুষের সেই অস্তিত্বকে আলাদা করার কি অধিকার আছে সেটাই আমি বুঝতে পারি না। আর রাজনৈতিক দলগুলো যে এই যে ধর্মীয় মেরুকরণ করছে এবং এই যে দাঙ্গা বাঁধাচ্ছে, আমার বাড়ি হচ্ছে কন্যাগড়, অনেক দূরে বাড়ি, তো এই কয়েক মাস আগে একটা দাঙ্গা হয়েছিল এবং সেখানে প্রায় বোমটোম পড়ে প্রায় 48 ঘন্টা পুরো বন্ধ হয়েছিল, নেট ফেট হয়ে গেছিলো, এবং এটা মানে ভারতবর্ষে সর্বত্র দেখা যাচ্ছে। তো এই যে ছবিটা, মানে আমি জানি না ছবি কি সমাজ পাল্টাতে পারে কি পারে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু হয়তো ছবি কোথাও একটা মলম বা কোথাও একটা ওষুধের মতো কাজ করে। তো আপনাদের যে ছবিটা সেটা কতটা সমাজের উপর প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? দেখো, এটা খুব জটিল একটা মানে কঠিন প্রশ্ন, জটিল নয়, খুবই সোজা সরল কিন্তু কঠিন প্রশ্ন। তার কারণ হচ্ছে আজকে যা হচ্ছে আমার তো মনে হয় মানুষের মানে জাগরণ নেই বলেই হচ্ছে। মানুষ যদি জেগে উঠত এবং মানুষ যদি প্রোটেস্ট করতো তাহলে তো সারা পৃথিবী জুড়ে এই নারকীয় অত্যাচার চলতো না। কিন্তু তাই বলে তো সৃষ্টির জায়গা থেকে প্রত্যেকে চায় তার প্ল্যাটফর্ম থেকে একটা করে মেসেজ দিতে। তো আমাদের ডিরেক্টর আতিউল ইসলামও চেয়েছে যে এরকম একটা সামাজিক মেসেজ দিতে যে সব কিছুর ঊর্ধ্বে মানুষ সত্য তাহার উপরে নাই। তো সেই কারণে এগুলো সবসময় দেয়াটাই আমাদের দিক থেকে পজিটিভ একটা মানে কন্ট্রিবিউশন, হ্যাঁ, টুয়ার্ডস দ্য সোসাইটি, হ্যাঁ। তো সেটা যে যেমন ভাবে পারে দিয়ে চলুক, এটাই আমার মনে হয়। সিনেমা পারে কোনো সোসাইটিকে চেঞ্জ করতে? নিশ্চয়ই পারে, সিনেমা তো একটা অত্যন্ত জোরালো হাতিয়ার মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে, মানুষের জীবনযাপনের ক্ষেত্রে, সভ্য সমাজের মানুষের জীবনযাপনের ক্ষেত্রে সিনেমা তো একটা সাংঘাতিক স্ট্রং একটা অস্ত্র, ওয়েপেন। তো সে তার কাজ হচ্ছে মানুষকে পেনিট্রেট করা, ভালো কিছু মেসেজ দেয়া এবং ভালো কিছু মতামত তৈরি করার ক্ষেত্রে। কিন্তু সারা পৃথিবী জুড়েই তো এটা সত্যি যে সর্বক্ষেত্রে যদি সাধারণ মানুষ না জাগে, যদি সাধারণ মানুষের মধ্যে সেই কনসিয়েন্স তৈরি না হয়, যদি সেই বিবেক তৈরি না হয়, যদি মানুষ এগিয়ে না আসে। একটা ছবি দেখে আমার ইম্প্যাক্ট হলো, ধরো আমি এই ছবিটা দেখলাম, আমার ইম্প্যাক্ট হলো যে সত্যি সত্যি মানুষে মানুষে কোনো প্রভেদ নেই। কিন্তু সেটা যেই মুহূর্তে একটা রাজনৈতিক দল আমার উপর প্রেশারাইজ করবে, সঙ্গে সঙ্গে আমি আমার অস্তিত্ব রক্ষার জন্য বা অন্য যে কোনো কারণে বা ফিনান্সিয়াল লাভের জন্য, বেনিফিটের জন্য বা কিছু করার জন্য আমি সেটার কাছে মাথা নিচু করে যাব। বর্তমানে আমি বাংলা ছবি দেখছি যেহেতু দেখতে হয় বলে, সেখানে দেখা যাচ্ছে যে ছবির যে বিষয়গুলো সেগুলো খুব সিরিয়াস যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বা এই যে সাহসী সিদ্ধান্ত, এই যে সাহসী যে বিষয়টা নিয়ে যে ছবিতে তুলে ধরা হয়েছে সেটা তো সর্বত্র মানে সবসময় তো বাংলা ছবিতে দেখাও যায় না। এখানে তো দেখা যায় যে একটা কোথাও হালকা বিনোদনের চালে একটা, আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। মানে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পৃথিবীর জন্মের সময় থেকে নানা রকমভাবে নানা সময়ে এরকম খারাপ সময় এসছে যার মধ্যে দিয়ে মানুষ পার করেছে। তো আমার নিজের মনে হয় ক্রিয়েটিভিটির দিক থেকে, সৃজনশীলতার দিক থেকে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে নাকি যা কিছু মানে শুভ, যা কিছু ভালো সেটাকে হাইলাইট করার প্রবণতা বা নিরপেক্ষ থেকে একটা জিনিসকে দেখার যে দৃষ্টি, এবং যেটা ভালো সেই জায়গাতে যেটা ভালো সেটা সবার জন্য বলা, এই যে পার্সোনালিটি বা এই যে স্ট্যান্ড পয়েন্ট, এইগুলোতে মানুষ খুব একটা স্থির থাকতে পারছে না।
তার কারণ প্রথম কথা হচ্ছে সারা পৃথিবীতে অর্থনৈতিক মানে এটা তৃতীয় বিশ্বের দেশ সব দিক থেকে তো সেই জন্য আমরাও এমন কিছু হয়তো তুলে ধরতে পারছি না মানুষের কাছে যেটা নাকি মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকতে সাহায্য করবে কিন্তু এটা তো একটা প্রসেস এটা মানে পারছি না মানে পারবো না এটা ভেবে নিলে চলবে না আজকে সর্বক্ষণ ভয় রয়েছে সেই জন্য কি আমি বলছি পরিচালকরা এই রিস্কটা নিতে পারছে না আমি অনেক পরিচালকের সাথে কথা বলেছি যে পরিচালক তো নিজেও একজন মানুষ ফাইনালি মানুষ কি চায় বেঁচে থাকতে চায় মানুষ তো মরে যেতে চায় না রুটি রুজির বাইরে এক্সিস্টেনশিয়ালিজম এক্সিস্ট করতে চায় আমার একটা ছোট্ট জীবন আমি তো বেঁচে থাকতে চাইবো আমি তো মরে যেতে চাইবো না বেঁচে থাকতে চাইলে আমি জানি আমি যদি একটা কথা বলতে যাই আমাকে এসে কুপিয়ে দেবে অন্য কোনো দল ছবি ব্যান করে দেওয়া এখানে ক্রিয়াল স্টোরিজ পুরো ছবি ব্যান করে দেওয়া হয়েছে তো এই যে নানা রকম বাধা বিপত্তির মধ্যে নিজের অস্তিত্ব সংকট সেটাই কিন্তু এখন সব দিক থেকে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে আমার মনে হয় ওই 70 এর যে উত্তাল সময় যখন সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক যখন ক্যালকুলেটর ট্রিলজি বানাচ্ছে সেই ওরমভাবে তো হচ্ছেও না কেউ এইরকমভাবে রাজনৈতিকভাবে এই যে এই সময়টাকে তুলে ধরছে না কেউ সেটা কি আপনার মনে হয় যে এই সময়ের যে দলিল সেটা কোথাও থাকছে না কোথাও একটা হালকা বিনোদনের যে ছবি চলছে নিশ্চয়ই মনে হয় এবং সেই জায়গা থেকে আপনাদের এই ছবিটা কোথাও প্রাসঙ্গিক এবং অত্যন্ত জরুরি আতিউল তো এই জেনারেশনেরই ডিরেক্টর তো সেদিক থেকে ওর মনে হয়েছে যে ও এরকম একটা বাস্তববাদী ছবি করবে যেখানে নাকি মানুষের মনে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা কোথায় দাঁড়িয়ে আছি ইত্যাদি তো এটা সত্যি কথাই তুমি বলেছো যে সত্যি সত্যি তাই যে সময়ের দলিল রেখে দেয়া বা যেসব ডিরেক্টরের জন্ম এই জায়গাটাতে সেই সব ডিরেক্টরের উত্তরসূরি বহন করা বীজ মানে ওই ওই বীজটাকে নিয়ে বপন করার মতন ট্যালেন্ট কি সত্যি আছে এখন সেটাও তো একটা বড় প্রশ্ন মানে ট্যালেন্টের প্রশ্ন বলছি না হ্যাঁ মানে অবশ্যই এখন তো অনেক শ্রী মুখার্জি কৌশিক গাঙ্গুলি এদের মতো সবাই খুব ট্যালেন্টেড কিন্তু আমার আমি বলছি আমি যেটা বলতে চাইছি সৃজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলি এরা অত্যন্ত সমসাময়িক এবং অত্যন্ত ট্যালেন্টেড কিন্তু তুমি যাদের নাম বলে তুমিই আমাকে উল্টে বলো না বা তুমি এখানে চারজনকে দাঁড় করিয়ে দাও তাদেরকে জিজ্ঞেস করো না তুমি যাদের নাম বললে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক তুমি কি বলো তুমি একজন হ্যাঁ তাহলে আমাকে বাংলা ছবির যে ট্রেন্ডটা মানে যে ছবিগুলো হিট হচ্ছে সেগুলো হচ্ছে এক হচ্ছে গতে বাঁধা ফ্যামিলি ড্রামা না হলে থ্রিলার না হলে গোয়েন্দা এগুলোর বাইরে কোথাও বেরোতেই পারছে না এবং আমি চিরঞ্জিতবাবুর সাথে ইন্টারভিউ নিয়েছিলাম তো আপনারা যখন ছবি করছেন তখন কত হল ছিল স্কুল কাট মেরে ছবি দেখছি সেটাও আশপাশে হল ছিল এখন তো কেউ হলে যেতেই পারবে না এবং আমি একটা আরেকটা জিনিস বলছি সেটা হচ্ছে শুক্রবার ছবি আসছে রোববার উঠে যাচ্ছে আমি প্রথম যেটা বলবো মানে সারাক্ষণ কিন্তু ডিরেক্টর প্রডিউসার আমাদের তো কিছু করার নেই আর্টিস্ট আমাদের এটা ভালো লাগার সাথে সাথে এটা আমাদের রুটি রুজি তো আমাকে একটা চরিত্র দিলে আমি প্রলুব্ধ আমার প্রলোভন হবেই সেই চরিত্রটা করার জন্য যদি সেটা ভালো চরিত্র হয় কিন্তু আমি বলছি যে ডিরেক্টর প্রডিউসার অর্থাৎ কিনা যারা ফোরফ্রন্টে আছে এবং যারা এটা কাজটাকে এগিয়ে নিয়ে যায় এবং যারা সোশ্যাল মেসেজগুলোর যাদের ওপর দায় বর্তায় তাদেরই কেন শুধু বলবে কেন তুমি এইটা বলবে না যে যারা ছবিটাকে হিট করায় বা যারা এইটাকে এগিয়ে নিয়ে যায় যারা হ্যাঁ অবশ্যই তুমি দর্শকের কথা কেন বলবে না তুমি বলি দর্শক ধরুন আপনি দর্শক একটা একটা আমি ধরুন একটা দর্শক আমি শুক্রবার গিয়ে একটা ছবি দেখে যে বিনোদনটা পাচ্ছি সেটা আমি ফোন দেখেই পেয়ে যাচ্ছি আমি কেন ওই 4-5 ঘন্টা খরচা করে যাব তুমি যে ডিজিটাল ওয়ার্ল্ডটার কথা বলছো সে তাহলে তো মানে ফিল্ম হওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত আমার মনে হয় ফিল্মটা তো এখন আর প্রাইমারি বিনোদন হিসেবে নেই মানে প্রাইমারি বিনোদন হিসেবে থাকবেও না তো তোমাকে তো সময়ের সঙ্গে সঙ্গে পা ফেলতে হবে যে সময়টা তুমি যে সময়টার কথা বলছো ওই সময়টাতেও এত ডিজিটাল হয়নি পৃথিবীটা মানে অন্তত ভারতবর্ষ অবশ্যই ইউরোপের কথা আলাদা মানে ভারতবর্ষে আমরা যেসব ছবি করেছি সেই সব ছবিতে মানুষের এগুলো না বিরাট একটা অধ্যায় এগুলো কথা বলতে গেলে শেষ হয় না মানুষের বেসিক ইমোশন যেগুলো ছিল অর্থাৎ কিনা সুন্দর একটা বেঁচে থাকার আবহ তৈরি করা জীবনের বেসিক কিছু নিডস তৈরি হয়ে গেলেই বেসিক কিছু নিডস থেকে সেটা বেসিক কিছু নিড আহরণের জায়গা তৈরি হয়ে গেলেই সেই জায়গাটাকে থামিয়ে দেয়া মানে আমার ডাল ভাত বেঁচে থাকা রুটি কাপড়া মাখান ঠিকঠাক আছে ইনাফ
আই এম থ্যাঙ্কফুল টু গড যে আমাকে একটা সুন্দর জীবন দিয়েছে, আমার এটাই এনাফ। তোমার মনে হয় এখন তুমি এই এই কথাটা আর কারোর কাছ থেকে শোনো বা এই কথা? রাজনৈতিক দলগুলো তো বলছে রুটি কাটরা, রাজনৈতিক দল সম্পর্কে আমি কোনো কথাই বলতে চাই না, মানে ওটা আমার যাই হোক মানে বলার কোনো ইচ্ছেও নেই। আমি বলছি যে মানুষের মধ্যেও কি এই বোধগুলো আর বেঁচে আছে যে আমার একটা সুন্দর জীবন হোক, একটা সুন্দর জীবন যে জীবনটাকে আমি ফিল করতে পারবো টাকা পয়সা দিয়ে নয়, প্রতিদিন জামা কাপড় পাল্টিয়ে। প্রলোভনহীন জীবনের কথা বলছি। অবশ্যই ডিজিটাল ওয়ার্ল্ড তো তোমাকে তাই এনে দিয়েছে, প্রলোভন। তারপর তোমার মধ্যে থেকে সমস্ত ইমোশনসগুলোকে কে এআই এসে তো তোমার বলছে তোমার ইমোশনসও ওরা তৈরি করবে। ইভেন এআই এর রিপোর্টার ওড়িশার যে একটা চ্যানেল সেখানে বলছে যেরকম হতো বাড়িতে একটা বড় দাদা একটা ছোট ভাই একটা যেরকম আমাদের সামাজিক প্রেক্ষাপট ছিল ওইরকম ছবি হতো সেখানে হারিয়ে গেছে ভাইরা, এই ধরনের ছবি আমি খুব দেখেছি। বেঁচে থাকার সুখ দুঃখের গল্প, অরিজিত মল্লিক ফিরে এসে বলতো 18 বছর ফিরে। তো সেগুলো তো মানে কি বলবো, কোটি কোটি টাকা দিয়েছে প্রোডিউসারকে, মানে এটা তো সত্যি কথা। এখন আমরা হাসাহাসি যতই এখন আমরা হাসাহাসি করি কিন্তু এগুলো তো সত্যি কথা, একটা ইন্ডাস্ট্রি। এগুলো আমি চুটিয়ে দেখতাম তখন, মানে খুব মজা হতো। বলো তুমি একটা অতটুকু বাচ্চা ছেলে হয়ে বলছো এগুলো চুটিয়ে দেখতে, কোথাও এটা একটা অ্যাকসেপ্টেন্সের জায়গা ছিল। হল নেই আশেপাশে চারপাশে, সত্যি বলছি ঠিক আছে। আর সেই হলগুলো যাওয়ার মতো উপযুক্ত মানে ভদ মানে ঘুট পাকিয়ে, সব ঘুট পাকিয়ে গেছে মানুষের বেঁচে থাকার তাগিদ, রুটি রুটির তাগিদ, রাজনৈতিক দলগুলোর অসভ্যতামি, নোংরামি, কদর্য আচরণ, তারপরে প্রতিহিংসাপরায়ণতা, হিংস্রতা, তার মধ্যে মানুষকে কোপ আপ করতে হচ্ছে সমস্ত সিচুয়েশনটার সাথে অ্যাডজাস্ট করে বেঁচে থাকার যে লড়াই, অস্তিত্ব সংকট যেটাকে বলে। প্যান্ডামিকের সময় মানে আমাদের ধরো সিনেটেল আছে, আমরা সেখান থেকে যেহেতু আমরা কন্ট্রিবিউট করে করে দুস্থ টেকনিশিয়ানদের বা আর্টিস্টদের আমরা জানি যে কী অবস্থায় পৌঁছে গিয়েছিল। আপনি যখন 90 দশকের টিপিক্যাল যে মূলধারার যে বাণিজ্যিক ছবিগুলো করছেন সেখানে আপনাকে একভাবে আমি দেখছি, কিন্তু যখন আমি অশোক বিশ্বনাথনের যে ছবিটা রয়েছে কিছু সংলাপ কিশোর পোল্লাভ যেটা আমার খুব প্রিয় ছবি, বা তরুণ মজুমদারের ছবি দেখছি, বা তপন সেনের হুইল চেয়ার দেখছি, বা অপর্ণা সেনের সতী দেখছি, আপনাকে কমপ্লিটলি অন্যভাবে দেখতে পাচ্ছি। তো আপনি আর কখনো আফসোস রয়েছে যে এই ছবিগুলো আপনার ক্যারিয়ারে বেশি সেইভাবে দেখা গেল না? বা তরুণ মজুমদারের চাঁদের বাড়ি, মানে ওখানেও মায়ের চরিত্র কিন্তু ওই চরিত্রটা কি ডমিনেটর একটা ক্যারেক্টার। খুব সোজা সাপটা একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে যে আমার কাছে অভিনেতা হিসেবে আমি কোন ছবিটাতে কোন কোন ডিরেক্টর সেই ছবির মানে রিচ কি, সেই ছবির দর্শক কীরকম হবে, এটা না তখন ওই বয়সে আমার ওই সজাগ দৃষ্টিটা বা মনটাও ছিল যে আমি বুঝ, আমি যখন তপন সিনহার সাথে একটা কাজ করতে যাচ্ছি আমি জানি যে আমার টার্গেট অডিয়েন্স কি এবং আমি কি সাবজেক্টের উপর কাজ করছি, কে আমার ডিরেক্টর, কে আমার প্রভু, সেই প্রভু আমাকে যেভাবে গাইড করবেন। আর দিস ইজ মানে মানে আলটিমেটলি এটা একটা ডিরেক্টরস মিডিয়াম। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যখন আবার ওই কথাটাই এসে যে আমজনতার ছবি যখন হচ্ছে যে সর্বসাধারণের ছবি, সর্বসাধারণের কাঁদা হাসা বেঁচে থাকার যে ছবি, সেই ছবিগুলোর অভিনয়টা কী ধরনের হওয়া উচিত আমি নিজের মধ্যে আমার একটা ক্যালকুলেশন করে নিয়েছিলাম। মেবি সেটা রং, মেবি অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য ছিল না, তাতে আমার কোনো আফসোস নেই। কারণ আমি মানে আমার গুরুদের নাম বলছি, রমাপ্রসাদ মনিক, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, থিয়েটারে এনাদের সাথে কাজ করে, এবং আমি সিনেমার গুরুদের নাম মানে তুমিই তো বলে দিলে, ওই ধরনের অভিনয়গুলো অনেকেরই খারাপ লেগেছে। অনেকেই আমাকে বলেছে কী রে তুই এই ছবিতে এত মানে অন্যরকম অভিনয় ম্যাচও করাতে পারতাম না, কিন্তু আমি খুব এনজয় করেছি। আমি যাত্রা করেছি, আমি তোমার প্রসেনজিত থিয়েটার করেছি, আমি রবীন্দ্রসদনের শো করেছি, আমি যাত্রায় সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গ্রামে শো করেছি, আসামে শো করেছি, ত্রিপুরায় শো করেছি, আমি বিভিন্ন রকম সারা অডিয়েন্স পেয়েছি। প্রত্যেক দিন আমি আমার অডিয়েন্স বদলেছে, আমার অডিয়েন্সের সাথে সাথে আমার অভিনয়ও বদলেছে। আমি মনে করি একজন জীবন্ত মানুষ হিসেবে এটাই আমার কাজ। যাবার আগে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই,
আমার কোনো আফসোস নেই, কিচ্ছু নিয়ে নেই। আমি যা কাজ করেছি, আমি যা কাজ পেয়েছি, আমি তার জন্যই জন্মেছিলাম, এবং আমি যা পাইনি সেটা আমার ছিল না, তাই আমি পাইনি। 250 উপর ছবি হয়ে গেছে আমার, আর আমাকে বিভিন্ন রোলের লোকে দেখেছে। তো একটা অভিনেতা আফসোস নিয়ে মরবে না, এটা কখনো হতে পারে? আমি সব করেছি, তো আমি শ্রুতি নাটক থেকে শুরু করে যাত্রা পর্যন্ত সব করেছি। আলাদা ধরনের যে চরিত্রগুলো, সেগুলো আপনার কখনো লোভ তৈরি করেনি যে এই যে আলাদা ধরনের করেছে? এখন আমার মধ্যে সেই লোভ আছে, কিন্তু আমার লোভ আছে, কিন্তু আমার ডিপ্রেশন নেই, ফ্রাস্ট্রেশন নেই। এটা খুব একটা টাইপকাস্ট সময়, মানে শুভাশিস মুখার্জি পেয়েছে কি? আপনারা যখন ছবি করছেন তখন শুভাশিস মুখার্জির চরিত্রটা থাকতে হচ্ছে একজন চাকর, নিরীহ চাকর। আমি ভজন আমায় বোঝে কজন, আমি সেই ডায়লগটা মনে আছে। আপনি বুম্বাদাস অনেক মায়ের চরিত্র অভিনয় করেছেন, কিন্তু 29 বছর আমার যখন 29 বছর বয়স, তখন আমি বুম্বাদার মা কাজ করা শুরু করেছি। না, বুম্বাদা তখন আমার থেকে 10 বছরের বড়, মানে বুম্বাদা এখন আমার থেকে 10 বছর, মানে বুম্বাদা হচ্ছে আমার থেকে অনেকটাই সিনিয়র। কিন্তু আমার আমি যে প্রথম আমাকে যে ছবিটা করানো হলো, যেটাতে আমি বুম্বাদার মা হিসেবে কাজ করলাম, সেটা সুপার ডুপার হিট হলো। তারপর চেন বেঁধে আমার কাছে আসতে শুরু করলো ওই চরিত্র, এবং আমি খুব আনন্দের সাথে করলাম। আমার অভিনেত্রী হিসেবে আমি কি ম্যানেজ করতেন, কি করি, যে এজের যে একটা ব্যাপার ছিল, চেষ্টা করতাম সবসময়। কি ম্যানেজ হতো না, আমার এখন দেখলে মনে হয় কত ভুল থেকে গেছে। মেকআপ তো তখন, মানে মেকআপের একটা বিরাট ব্যাপার ছিল, মানে আমার ওই বয়সটাকে 29 বছর বয়সে একটা মেয়ের মধ্যে যে মেকআপ দিলে ওটাকেও মানে তার মা মনে হতে পারে, সেরকম মেকআপ তো তখন ছিল না। না, তখন ঋতু টিতুরা খুব বলতো, ঋতুপর্ণারা, যে এটা হয় না লাবুদি, এটা কী করে হয়, মানে তোমাকে একদম যাচ্ছে না, চারটেখানে দাগ এঁকে দিলেই কি হয়ে যায়। বাট আমার সবসময় মনে হচ্ছে আমি তো অভিনয়টা করতে চাই, আমি কি চরিত্রটা কত বয়সী সেইটা কি আমার মানে টার্গেট হতে পারে? সেটার মধ্যে আপনি আনন্দ খুঁজে নিতেন? অবশ্যই, কারণ আমি নিজেকে হিরোইন হিসেবে দেখতে খুব একটা মানে সত্যি বোধ করিনি কোনোদিনও। আমার কিরকম মনে হচ্ছে আমি হিরোইন ম্যাটেরিয়ালই নই। এখন তো হিরোইনের সংজ্ঞাটা উল্টো এখন হয়েছে, তখন তো ছিল না। তখন তো হিরোইনদের সুন্দর দেখতে হতে হবে, মানে খুব সুন্দর দেখতে হতে হবে, কোনোটাই আমার সাথে ম্যাচ করতো না। খুব সুন্দর ফিগার হতে হবে, কোনোটাই আমার সাথে ম্যাচ করতো না। আমার মনে হচ্ছে ধরে এ হিরোইন হওয়ার যোগ্য না। আমার যে দুটো কয়েকটা ছবি যে হিরোইন হিসেবে ছিল, তাপস পালের সাথে ছিল, আমারই মনে হচ্ছে আমি হিরোইনের যোগ্য না, মানে হিরোইন হওয়ার যোগ্য না। বাংলার যে শেষ সুপারস্টার দেব বলুন বা জিৎ বলুন বা প্রসেনজিৎ, এদের প্রত্যেকের মায়ের চরিত্রে আপনি অভিনয় করেছেন, তো প্রত্যেকের সাথে কাজের কেমন কি অভিজ্ঞতা? দেব বলুন বা জিৎ বলুন বা প্রসেনজিৎ, বাংলা লাস্ট বললে কেন? আর তো হয়নি বাংলা লাস্ট, মানে হবেও না নাকি, মানে তো আমি তো তোমার সাথে কথা বলতে আমার ভয় লাগে। সাংবাদিকরা কিন্তু ডেঞ্জারাস, হ্যাঁ, এই সাংবাদিকরাই বলে দেয় সব কিছু। দেখো তুমি বলে দিচ্ছ, কিন্তু ওরাই লাস্ট, মানে লাস্ট কথাটার মানে কি, পৃথিবী কি থমকে যাবে? আর দেখা যাচ্ছে না, আর সেইভাবে দেখা যাচ্ছে না। আমি বলি কি, যে আমার বক্তব্যটা আমি বলে দিই ছোট্ট করে, সেটা হচ্ছে যে আমি বুম্বাদার সাথে আমার একটা অন্য ইকুয়েশন ছিল, যেহেতু বুম্বাদা আমার দাদা স্থানীয় ছিল এবং তার সাথে আমি মায়ের পাঠ করতাম, মায়ের রোলে ও, এবার ও আমাকে প্রণাম করতেই হবে সব ছবিতে, যতবার ও প্রণাম করতো আবার আমি ওকে উল্টে, তারপরে সেই শটটা কাট বলতো, আমি আবার ওকে প্রণাম করে নিতাম। এবারে অসম্ভব মধুর সম্পর্ক এখনও আছে সেটা, আর সত্যি অর্থেই তো দেব আমার থেকে ছোট, জিৎ কত, হ্যাঁ জিৎ তো অবশ্যই একটু ছোট, কতটা শেষের জিতে চেহারা পত্তর এমন এমনভাবে নিজেকে মেনটেন করেছে, যাই হোক এটা কথা না, কিন্তু সত্যি তো ওরা আমার থেকে ছোট। তো ওদের ক্ষেত্রে আমার একটা ওই রকম মাতৃসুলভ ব্যাপারই কাজ করেছে, এবং প্রত্যেকের সাথে আমার ইকুয়েশন কেমিস্ট্রি তো পর্দায় দেখাই গেছে। আপনার মনে হয় যে এটা লাস্ট সুপারস্টার নয়, মানে আরও আমরা সুপারস্টার পাবো? প্রথম কথা আমার এই কথাটাতেই আপত্তি, সুপার স্টার, হ্যাঁ, মানে যে ছবিটা শুক্রবার শনিবার রোববার নিয়ে যায়, টেনে নিয়ে যায় যাকে, কে নিচ্ছে, হ্যাঁ মানে যেও লাস্ট কবে নিয়েছে আমাকে বলতে হবে এখন এখানে বসে তোমাকে, তুমি উল্টো দিকে বসে থাকলে তুমি ছাড় পেয়ে যাবে এমন কিন্তু নয়, মাইকটা আমিও তোমার দিকে এগিয়ে নিতে পারি। কে নিয়েছে না, মানে প্রসেনজিৎ কত শুক্র শনি রবি কে টেনেছে, কোন ছবি লাস্ট কবে বলো, দেবের ছবি বলুন, জিতের ছবি, এগুলো তো শুক্র শনি ছবি, দেবের লাস্ট কোন ছবি, প্রজাপতি, হ্যাঁ, এবার সবাই তো বলছে, মানে দর্শকরা বলছে যে দেব প্রজাপতিতে মিঠুন চৌঠুন বাবু, এবার তোমরাই তো বলছো যে মিঠুন
তুমি বলছো দেব, হ্যাঁ দেব আলাদা ভাবে লাস্ট কোন ছবি গোলন্দাজ কিশমিশ সুপারহিট তো না তোমায় বলতে হবে, তুমি আমাকে মানে তুমি বলো আমাকে। হ্যাঁ মানে এগুলো তো সোকল তো বলা হচ্ছে তো সোকল কথাটার মানে কি প্রোডাকশন মানে সুপার পেটে গেছে মানে সুপার কথাটার মানে কি মানে ফেটে গেছে মানে পাগল হয়ে গেছে লোকে দেখে এটার মানে তো সুপার হিট সেটা হয়েছে কি তো এই এইগুলো খুব মানে অদ্ভুত প্রশ্ন যেগুলো এক্সিস্টই করে না আমার কাছে। হ্যাঁ মানে সুপার হিট সুপার হিট হিরো হচ্ছে কারা? মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি 30 বছর ধরে কাঁধে করে একার নামে এরা টেনেছে, কিন্তু তারপর থেকে যারা এসছেন তাদের স্প্যান কম, তারা হয়তো একটা ছবি দারুণ চলেছে তারপরের ছবিটাই একেবারে ধসে পড়েছে, আবার তারপরের ছবিটা একেবারে ধসে পড়েছে, আবার তারপরের ছবি হয়তো মানে এই যে আমি বলছি যে লঞ্জিভিটি মানে এই যে অনেক দিন ধরে বহন করা, এত 30 বছর ধরে বহন করে আজকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে বলা হয় সুপার সুপারস্টার। সেটা দেবজিৎ কোনো মতেই ওই জায়গাটা হতে পারে না, জানি না মানে আমি জানি না মানে তোমার মানে এটাকে কীভাবে বলা উচিত। আমি দেবজিৎ তো খুব ভালো হিরো, দেবজিৎ ভীষণ ভালো দেখতে, চরিত্র ওদের ধাঁচার চরিত্র পেলে ওরা সেইভাবেই অভিনয় করে। সুপারস্টার কাকে বলে? মিঠুন চক্রবর্তী, তোমরাই তো বলে দিচ্ছ সব, আমাকে তো কিছু বলতে হবে না মানে আমি ওরা আমার ভীষণ প্রিয়, আমি ওদের সাথে বছরের পর বছর কাজ করেছি। মিঠুন চক্রবর্তীকেও মেগাস্টার বলবে সুপারস্টার বলবে, আবার তুমি দেবকেও সুপারস্টার বলবে, তাহলে তো রমরম করে ছবির বাজার চলা উচিত, তাহলে তো ফাটিয়ে ছবি, তাহলে বলছো কেন ছবি চলছে না? তাদের কথা বলছো, তোমরা তো বলছো হলে লোক কি জানা, তাহলে কারা বলছে তাদেরকে? তোমার তো সবটা বলতে হবে। এবার দেব ডেফিনেটলি একটা বড় স্টার, জিৎ ডেফিনেটলি একটা বড় স্টার, কিন্তু আমি মিঠুন চক্রবর্তীকে যেখানে রাখবো আমি কি দেবজিৎকে সেখানে রাখবো? কখনোই না, আর বোম্বে বাংলা কাঁপানো উড়িষ্যা কোথায় নয়। আর আমি প্রশ্ন করবো না, আমি নিজে চাপে পড়ে গেছিলাম।